1959 সালে পাকিস্তানের দাউদ গ্রুপ কর্ণফুলী পেপার মিলের দায়িত্ব নেয়ার পর সকলের নামাজাদের সুবিধার জন্য রাঙামাটি জেলার কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলে স্তম্ভবিহীন বা পিলারবিহীন দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয় এবং 1967 সালে 8 ডিসেম্বর পাঁচ রমজান কেপিএম আবাসিক এলাকার মায়ের নামে এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আহমেদ দাউদ এইচকে। স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এই মসজিদটি দেশের সবচেয়ে বড় স্তম্ভবিহীন বা পিলারবিহীন মসজিদ হিসেবে দেশ বিদেশে খ্যাত। মসজিদের তিন পাশে রয়েছে 23টি জানালা ও 9টি দরজা। এই মসজিদে 17 কাতারে একসাথে নামাজ আদায় করতে পারেন 4000 মুসল্লি। এছাড়াও মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে প্রবেশের সুযোগ রয়েছে। মসজিদটিতে নির্মাণশৈলীতে মুসলিম ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন রয়েছে। তবে যে কারণে মসজিদটি সবার কাছে আকর্ষণীয় সেটি হচ্ছে এই মসজিদটিতে নির্মাণে কোনো পিলার তৈরি করা হয়নি। মসজিদের চার দেয়াল ছাড়া মাঝখানে কোনো পিলার নেই। একসময় দাউদ গ্রুপের আওতাধীন এই মসজিদে জৌলুস থাকলেও স্বাধীনতার পরবর্তী মসজিদের পরিচালনা দায়িত্ব পান কেপিএম কর্তৃপক্ষ। কালের বিবর্তনে কেপিএমও হারিয়েছে তার জৌলুস। ঋণের ভারে জর্জরিত এই প্রতিষ্ঠানটি, যার প্রভাব পড়েছে মসজিদেও। মিল কর্তৃপক্ষ মসজিদের জন্য কোনো প্রকার সহযোগিতা করতে না পারায় একটি পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এই মসজিদটি পরিচালিত হচ্ছে বর্তমানে। আর স্থানীয়দের দানেই চলছে এখন ঐতিহ্যবাহী এই মসজিদ। ফাটল দেখা দিয়েছে মসজিদের দেয়ালে, বৃষ্টির পানি ঢুকছে কোথাও কোথাও, ঝরে পড়ছে সিলিংও। বয়সের ভারে আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে পড়ছে ঐতিহ্যবাহী এই মসজিদটি। অনেক বড় বড় মসজিদের মাঝখানে পিলার থাকায় মুসল্লিদের কেউ কেউ ইমাম সাহেবকে সরাসরি দেখতে সুযোগ পান না। তবে এই মসজিদের অন্যতম আকর্ষণ হলো মুসল্লিরা যে যেখানে নামাজের জন্য দাঁড়ান না কেন, তাদের প্রত্যেকে খতিব কিংবা ইমামকে কোনো প্রকার বাধা ছাড়াই দেখতে পারেন। নির্মাণের এই দূরদর্শিতার কারণে যতই গরম পড়ুক না কেন, মসজিদে ঢুকলে পুরো শরীর শীতল হয়ে যাবে।
এই ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষায় দাবি তুলেছেন স্থানীয়রা। তবে মসজিদ কমিটির লোকজন বলছেন, এই মসজিদটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে এই মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। দেখি এই টাইস এগুলো সব করাচি থেকে আনে সব কিছু এইখানে, মানে ওইখান থেকে বানাইব, এখানে আনে করতেছে খেলাধুলা করতে, মাটি দাউদের মানে মানুষের লোকে খেলাধুলা তো আমার এইসব করতে আমার এক চাকরি দিল আর কি, চাকরি কর দাউদে ইন্ডিয়ান তো এরা, আমিও ইন্ডিয়ান, আমি অত নট বাংলাদেশি, আমিও ইন্ডিয়ান কলকাতা বাড়ি, এটাও বাংলাদেশ ওই পার বাংলা আর কাজ তুমি ক্যা করেগা তুমি গরিবি কাম করো আমি মত এরম করবো হারি আমার ঠিক আছে। আমি আছি এখানে এই মানে জুমা পড়তে আর পাঁচ অক্ষ নামাজ অন্য এলাকা চলে অন্য মসজিদে চলে, আর এখানে শুধু জুমার দিন আসি জুমা পড়তে। এই হইতেছে এই মসজিদটা, সেটা আমরা জানি না আল্লাহ পাক যদি এটাকে যদি কিছু কাজকর্ম করায় যদি সৌন্দর্য রাখে, এই মসজিদটার সৌন্দর্যটা এখানে কোথাও নাই, রাঙামাটির দৃষ্টিকেও নাই। সচরাচর দালান নির্মাণের সমান ছাদ ব্যবহার করা হলেও এটি নির্মাণে বিম থেকে আড়াআড়িভাবে ঢেউটিন আকৃতিতে ছাদ তৈরি করা হয়েছে। ধারণা করা হয় এই কারণে ছাদের চাপ কমে যাওয়ায় পিলারের প্রয়োজন পড়েনি।